শুক্রবার মধ্যরাতে আমাকে আমার বাড়ির দরজা লাঠি দিয়ে ভেঙে আমাকে উপর আঘাত করেন প্রথম আরডিসি। উনি আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন, এরপর আমাকে টেনে হিসেবে বের করে নিয়ে আসেন, মাইক্রোতে ওঠার সঙ্গে সঙ্গে আমার হাত এবং চোখ বেঁধে ফেলেন এবং আমাকে এনকাউন্টার দেয়া হবে বলে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যান। আমি অনেক আকুতি মিনতি করি, আমি আমার আল্লাহর কসম দিয়েই এবং আমার সন্তানদের কসম দিয়ে আমি আমার প্রাণ ভিক্ষা চাই তাদের কাছে। এরপরেও তারা ক্ষান্ত হচ্ছিলেন না, আমাকে শুধু বারবার বলতেছিলেন যে কলমা পড়ে নে, কলমা পড়ে নে, এবং আমাকে নানা ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করছেন আরডিসি। এরপর কোনো এক জায়গা থেকে ঘুরিয়ে আমাকে আবার ডিসি অফিসের ভবনে নিয়ে আসা হয়েছে। সেখানে আমি কোনো রকম হাত দিয়ে আমি আমার চোখটা বাঁধনটা একটু হালকা করে দেখতে পেয়েছি যে আমি ডিসি অফিসে। এরপর আমাকে আবার চোখ বেঁধে আমাকে একটা রুমে নিয়ে গিয়ে আবার আরডিসির নেতৃত্বে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং নির্যাতন করা হয়। আরডিসি নিজেই আমাকে মার দিয়েছেন, আমাকে বিবস্ত্র করে আমার ভিডিও ধারণ করা হয়েছে এবং এরপরে আমার কাছ থেকে চারটি সিগনেচার নেওয়া হয়েছে চোখ বাঁধা অবস্থায়। সেটা কিসের সিগনেচার নিয়েছে আমি এখন পর্যন্ত জানি না। এরপর তাড়াহুড়ো করে তারা আমাকে কারাগারে রেখে আসছেন, আমি এটুকুই শুধু জানি। আমাকে যে নির্যাতন করা হয়েছে তার চিহ্ন আমার শরীরের সব জায়গাতেই আছে। আজকে কি আপনি জামিন আবেদনের জন্য কোনো সই করছেন কিনা? আমার এখন পর্যন্ত আমি হাসপাতালে আসার পূর্ব পর্যন্ত যা কিছু হয়েছে সব আমার অমতে হয়েছে, আমাকে ফোর্স করে করানো হয়েছে।